গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের মোরুলা মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। দেখো, এখানে আমি কড়াই নিয়েছি একটা, 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। আমি এতেই সব রান্না কমপ্লিট করব পুরোটাই। প্রথমে আমি মোরুলা মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আমি মোরুলা মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মোরুলা মাছগুলোকে আমি একটু হালকা করে, খুবই হালকা করে ভেজে নেব। জাস্ট কাঁচা ভাবটা যাতে না থাকে সেইভাবে আমি এখানে 150 গ্রাম মতো মোরুলা মাছ নিয়েছি। পুরোটাই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এইবার আমি মাছগুলোকে জাস্ট একটু হালকা করে ভেজে নিচ্ছি, একদম এদিক আর ওদিক করে নিচ্ছি একটুখানি, যাতে কাঁচা ব্যাপারটা না থাকে। মাছটাকে আমি 1 মিনিটের মধ্যে খুব হালকা করে একটু ভেজে নিয়েছি। এইবার আমি ওপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। ওপর দিয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে ভালো করে চারদিকে স্প্রেড করে দিলাম। এবার পেঁয়াজগুলো আমি একদম লো ফ্লেম করে দিয়েছি। আমি পেঁয়াজগুলো আমি হালকা একটু সেদ্ধ করে নিচ্ছি। পেঁয়াজটা 2-3 মিনিট আমি ফ্রাই করে নিয়েছি। এইবার আমি এতে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা পটল। দেখো বন্ধুরা, আমি একদম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। এই পটলটা দিয়েও আমি এর সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। নিয়ে এটাও আবার একদম লো ফ্লেম করে আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে করে আমি করছি রান্নাটা। পটলটা আমি একটু ফ্রাই করে নিয়েছি, হালকা করে সেদ্ধও করে নিয়ে সেদ্ধ হয়েছে একটু। এইবার আমি দিয়ে দিলাম 2টো ছোট সাইজের আলু। এটাও আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমি আলুটা দিয়ে দিলাম। এটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। আলুটাকে আমি 2 মিনিট মতো একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো, হাফ টমেটো। আমি সিডগুলো ছাড়িয়ে আমি টমেটোটা নিয়েছি। আর দিলাম বেগুন, অল্প একটু বেগুন নিয়েছি। দিলাম আমি এখানে পরিমাণ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ, হলুদ আমি এখানে 1/2 টিস্পুন দিয়েছি। রেড চিলি পাউডার দিয়েছি একটু 1/2 টিস্পুন। দিলাম একটু অল্প পরিমাণে মিষ্টি চিনি। এবার সব দিয়ে আমি ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু খুব আস্তে আস্তে উল্টাতে হবে, কারণ মাছগুলো না হলে ভেঙে যাবে। আমি আবার একদম লো ফ্লেম করে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 8-10টা লঙ্কা আমি একটু বেশি করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এতে কিন্তু আমি আর জল ইউজ করব না, এই জলে আস্তে আস্তে করে রান্নাটা হবে। এবার আমি লঙ্কাটা ভালো করে এর মধ্যে চারদিকে স্প্রেড করে দিলাম, লঙ্কার বাটাটা। এইবার আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি, একদম লো ফ্লেম করে আস্তে আস্তে রান্নাটা তৈরি করব। মোরুলা মাছের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, একদম শুকনো মাখা মাখা হয়ে গেছে। আলু, পটল, বেগুন সব সেদ্ধ হয়ে গেছে এগুলো। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। মোরুলা মাছ আর সবজি দিয়ে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ সুন্দর লাগবে। তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই আমায় জানিও। আর যারা নতুন বন্ধু আমার আছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আজ তাহলে আসি বন্ধুরা, পরে দেখা হবে। আবার নতুন ভিডিও আপলোড করলে দেখা হবে। বাড়িতে লকডাউনে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক আনন্দে থেকো। বাই ফ্রেন্ডস।